হেই গাইস, কি খবর সবার? আমি চলে আসলাম আরিও টু এর নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে। সো যারা যারা আমার আগের এপিসোডগুলো দেখেছেন তারা কিন্তু জানেন আমরা এখন কোন কাহিনীতে রয়েছি অথবা কোথায় রয়েছি, কি করতে যাচ্ছি। আর যারা আমার আগের এপিসোডগুলো দেখেন নাই অবশ্যই আগের এপিসোড দেখবেন, কারণ আপনি যদি একটা এপিসোড মিস করেন তাহলে কিন্তু আপনি পুরো কাহিনীটাই মিস করবেন। আর এপিসোডগুলো কিন্তু আমি নাম্বার দিয়ে সিরিয়াল করে দিয়েছি আর কি, যাতে করে আপনাদের সুবিধা হয়। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো আমি আর কথা না বাড়াই, আপনারা ভিডিও দেখতে থাকুন। ওকে, দেখি তো কি অবস্থা ওল্ড ফ্রেন্ডস। আরে এক একটার অবস্থা কি? মাইকা, ইউ ডার্টি সন অফ আ বিচ। ওকে, এই মাইকা হচ্ছে মানে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আর কি, সবাই ওকে খুব হেট করে, এমনি হেট করে, খুব মানে অ্যানোয়িং একটা পার্সন। ওকে, সবাই মানে ওরে পচাতেছে আর কি। ওই কইতেছে ও যদি পড়ে যায় তাহলে ওই মরে যাবে, এই সামথিং আর কি। সবাই হাঁটতেছে, কয় ঠিক আছে তুই মর। দেখ এই যে গ্যাঞ্জাম লাগে গেছে। আরে মাইকা, তুমি কি মানে বোধাই নাকি ওই তোমার উপর হাসবে না? আরে আমাদের বস চলে আসে, একটু ঠান্ডা থাকতে হবে। ডাচ বলতে চাইতেছে তোমরা এখানে মারামারি করতেছো আর ওইখানে অফদ্রিসকল বয়স আমাদেরকে মারার জন্য খুঁজতেছে। ওকে, আর্থরের সিগারেট খাওয়াটা কিন্তু সেই, আর মোটামুটি সবাই এখানে সিগারেট খায়। কই নিয়ে যাইতেছো আমরা জানি না আমি, তবে তুমি যেহেতু লিডার তোমার কথা তো আমার শুনতেই হবে। ওকে, পুরো গ্যাং নিয়ে যাইতেছি। আরে বাবা, রাইফেল দিচ্ছে আমাকে, ওয়ান অফ মাই ফেভারিট রাইফেল। ওকে, আমরা এখন ট্রেন রবারি করতে যাচ্ছি, কারণ আমি পার্ট ওয়ানের মধ্যে কিন্তু দেখিয়েছি আমরা একজন লোককে কিন্তু মেরেছিলাম, মানে গরু গরু আর কি, ঘোড়া করে। সো সে আমাদেরকে বলেছিল তারা একটা ট্রেন রবারি প্ল্যান করেছিল। সো আজকে আমরা সেখানে যাচ্ছি রবারি করতে, কারণ খাবারের পাশাপাশি কিন্তু আমাদের টাকা পয়সারও দরকার। পিয়ারসন আর চার্লেস, তোমরা জায়গাটা একটু দেখে রাখো আর কি, আমরা যাচ্ছি। ওকে, এখন হবে হচ্ছে মারামারি খেলা। আমি গ্যাংটা দেখাইছি। আমরা কয়জন যাচ্ছি এখানে? ছয়জন মিলে যাচ্ছি ট্রেন রবারি করতে। ওকে ওকে, কাট সিন চলে আসছে আমাদের, আর একটু হাঁটা লাগবে। আমরা জাস্ট এখন সিনেমেটিক ভিউটা দেখবো আর কি। প্রচুর বাতাস, বাতাসের সাথে সাথে তুষার উঠতেছে তো উঠতেছে। আর লুক এট দিস, পুরো গ্যাং মিলে যাচ্ছি, মানে বাপ সাপটাই আলাদা। আর ওর ঘোড়াটা দেখো, মানে কত বিশাল এক ঘোড়া। এগুলো হচ্ছে হেভি ঘোড়া আর কি, এগুলা অনেক হেভি ওয়েট নিতে পারে। ওকে, আমি আর ডাচ সবার আগে রয়েছি আর কি, আমি সবসময় ডাচের সাথে থাকি আর কি, ডাচের রাইট হ্যান্ড। ওকে, এখানে অনেকগুলো ঘোড়ার পায়ের ছাপ দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ এটা ঠিক, আমি তোমার আইডিয়া সম্পর্কে অতটা জানি না, তবে আমি তোমার পিছনে আছি সবসময়, তোমাকে আমি আগলে রাখি আর রাখবো। মানে অড্রিসকল আর তোমার মধ্যে যে গ্যাঞ্জামটা হচ্ছে এটা কিন্তু মানে একটু ঠান্ডা রাখা উচিত, কারণ তোমাদের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। লাইক আমাদের গ্যাং মেম্বার মারা যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আর কি, হুইচ ইজ ভেরি ব্যাড। ওকে, আর ডাচ কিন্তু অড্রিসকলের ভাইকে মেরে ফেলছে, এটা হচ্ছে মেন কাহিনী আর কি। লাইক ওর সাথে কীভাবে গ্যাঞ্জাম লাগছে। ওকে, আমরা উপরে ধোঁয়া দেখতে পাচ্ছি। আরে বাবা, বাকিদের কি অবস্থা? সবাই খুব সুন্দর সিরিয়ালে আসতেছি আমরা, যেভাবে পিটি করে আর কি। আস্তে আস্তে, ওকে এখানে আমাদের থামতে হবে। থামছি তো রে ভাই। ওকে, অবশ্যই আমরা রেডি, চলো খেলা হবে।
Mr. Morgan and I, we're gonna head up here a little, see if we can't okay. get a sense of the layout. Ami neme gelam keno. Ami ar dad check upore utbo. Mr. Williamson, Mr. Bell, you two take up a hidden position just outside the camp. Okay. Mr. Summers, Mr. Escuela, you two hold position here. ওকে ডাচ আমাদেরকে আমাদের কাজ বুঝিয়ে দিছে আর কি, কে কোন পজিশনে যাবে, কে কি করবে, এগুলো সব বুঝিয়ে দিছে। আসতে আমি গানটা বের করে নেই। কি রে, আমার কি গান নিতে দিবে না? ডাচের সাথে উপরে যেতে হচ্ছে, দুইজন এখানে থাকবে আর দুইজন ওইদিকে গেছে। সি ওইদিকে যাচ্ছে, দেখি উপরে উঠলে বোঝা যাবে কি অবস্থা। দূরবীন দিয়ে দেখতেছে ডাচ। সি 1899 সালের দূরবীন বলে কথা আর কি। ওকে, ওর ক্রিটিক্যাল ভয়েসকে আমরা দেখতে পাচ্ছি, পুরো একটা গ্যাং হাইড আউট আর কি। আমি ভাবছি যে আমরা ট্রেন রবারি করতে যাব, কিন্তু আসলে না, ওই ডাচ আমাকে বলেছে যে ট্রেন রবারি হবে, সো ওরা আশেপাশে থাকতে পারে আর কি, যার কারণে আমাদের এখানে আসা। ওকে, দেখা যাক, আমি কিন্তু আশেপাশে দেখতেছি কি অবস্থা, কি আসা বিষয়, কী ব্যাপার, ওকে চলে যাচ্ছে নাকি, মনে হচ্ছে যাচ্ছে, ওদের লিডার চলে যাচ্ছে। ভাই ভাই, প্রচুর বিশাল বড় এক গ্যাং, মানে মানে এটা তো হচ্ছে গ্যাংয়ের সামান্য একটা পার্ট আর কি। ওকে, লিডারকে দেখতে একটু হ্যাপি মনে হচ্ছে না? আয় হায়, ওই আর কলা চাই বাদর, সে থাপড়াইতেছে, কি একটা অবস্থা। ওকে, আচ্ছা, ডাচ বলতেছে কয়েকজন এখান থেকে যাক, তারপরে গিয়ে আমরা ওদেরকে অ্যাটাক করব আর কি। ওকে, চলো, কি আর করার, আমার রাইফেলটা কোথায়? রাইফেল ছাড়া আবার আমার ভালো লাগে না, রাইফেল দিয়ে অনেক দূর পর্যন্ত মারা যায়। তো নিচ্ছি, আমি রাইফেলের কথাই বলতেছি, তোমার ভালো লাগবে না, সব সময় আমাকে মানে বলে দাও আর কি 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 করা লাগবে। ওকে, ওর রাইফেলটা নিয়ে নিই। We'll circle around the far side and go down that way, same as Mike and Bill. Like you said, revenge is a luxury we can't afford. Yeah, just wasn't sure you agreed with me. Arthur, have you completely lost faith in me? I don't know, আমি তোমার উপর থেকে ফেথ হারাই নাই রে ভাই, আমি জাস্ট আমি বলতেছি। And a way out of here. Everything else, including Cole, can wait. Okay. ওকে, আর্থুরের বয়সটা কিন্তু প্রচুর হেভি, আর আর্থুরের বয়সটা কিন্তু 40 বছরের উপর। ওকে, কি অবস্থা দেখি তো, এখান থেকে কি অ্যাটাক করবো নাকি, ডাস্টকে কি ধাক্কা মেরে ফেলে দেবো নাকি? ফেলে দিলে যদিও মিশন ফেল হয়ে যাবে, সো আমি ওটা করতে চাচ্ছি না, আবার প্রথম থেকে খেলা লাগবে। বিশাল বড় একটা গ্যাং। ওকে, আরে আমি যেভাবে চলতেছি কোন সময় স্লিপ কেটে আমি পড়ি তার তো কোনো ঠিক নাই। রাস্তাটা কি এটা, যে রাস্তা আমি এতক্ষণে বুঝছি, মানে তুষারে সব ঢেকে গেছে। ওকে, আরো নিচে নামতে হবে। আমাদের বাকি চারজন কোথায়? ওরা মনে হচ্ছে অন্য দিক দিয়ে আসতেছে আর কি, পজিশন নিয়ে আসতেছে। আমার মনে হচ্ছে একটু কিছু খেয়ে নেওয়া উচিত আমার, কারণ ওখানে গিয়ে আবার হেলথের গোয়া মারা হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ওকে, আমরা আগাচ্ছি। Maybe I should take the lead on this. They're going to be gunning for you. They ain't got okay. No, but the way our luck's been running. Hush. Let's just get down there. একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আর কি। Follow me. Let's head for that building in front. Okay, ওই বিল্ডিং এ যেতে হবে। সি, আমাদের হাঁটু পর্যন্ত তুষার, মানে স্নো আর কি, সারা দিন রাত 24 ঘন্টা এসব চলতে থাকে আর কি। এটা এই হইতেছে অবস্থা আর কি। ডাচ পিস্তল ইউজ করে বেশিরভাগ সময়, কারণ আমি ডাচকে এখন পর্যন্ত রাইফেল ইউজ করতে দেখি নাই। ওর পিস্তল হচ্ছে খুব ফেভারিট পিস্তল।
ওকে বস, তুমি যেটা বলো সেটাই শুনবো। আরে শিট, আচ্ছা না, এটা তো হচ্ছে আমাদের মাইকে। কাভারে তো আসি, আচ্ছা সামনেটা যেতে হবে। ওকে করতেছি এটা কি আমরা? তুমি বলো, অর্ডার দাও, এখনই মেরে দিই। অবশ্যই আমি লিড নিতে পছন্দ করি। না আমি যাব না, গ্যাং পাঠাও। তুমি যাও তারপর আমি যাচ্ছি, সবসময় তুমি আমারে পাঠাও। এটা কেন করো আমি জানি না। হেডশট মরছে নাকি? মরছে, আরেকটা শট মরছে। ওকে উপরটারে মারতে হবে আমার, ওই উপর থেকে খুব জ্বালাচ্ছে। ওকে মারছি, এটারে মারা লাগে। ওকে ওয়াটার শট ম্যান, অবস্থা তো একেবারে খারাপ করে ফেলছি। আরও আছে, বাকিরা কোথায়? আচ্ছা ওরা সামনে আছে। শট, অ্যানাদার ওয়ান, হেডশট, বুলেট শেষ। মানে এটা রিলোডিংটা তো দেখো, ওরে আমি পজিশন করতে পারতেছি না। ওকে হেডশট, আরেকটা হেডশট। না ওর ওর হেডশট হয় নাই, ওর মাথায় গুলি করে ফেলছি আমি টুপিতে আর কি। ওকে এখানে একটা আছে, ওর হাতে গুলি করছি, এবার লাগছে ঠিক মতো। আরও আছে এখানে, আরও আছে। ওর মাথায় গুলি করো, মাথায় মাথায় মাথায়। ক্লোজ রেঞ্জে ওরে আমি হেডশট দিছি। আরে তুমি কি, আরে আমার বুলেট শেষ। ওকে আরো নে, আরো মাঝে দুই তিনটার মতো আছে নাকি? লাস্ট ওয়ান, ওকে লাস্ট ওয়ান আছে। কতগুলো মারছি আমরা? কেমন দিলাম! লুক এট দিস ম্যান, হোয়াট আ অ্যাকশন! সবাইকে মেরে ফেললাম। অ্যান্ড গাইস সরি, কারণ আমি যখন আমি বিশাল বড় গ্যাংয়ের সাথে ফাইট করতে চাই সামান্য দুই তিন সেকেন্ডের ল্যাগ আসবে, বিকজ অফ আমার পিসিটা একটু হিট হয়ে যায় আর কি, কারণ ফ্যান বন্ধ করে ভিডিও করি, সো এই সমস্যাটা হচ্ছে আর কি। এটার সাথে একটু অভ্যস্ত হতে হবে আর কি, লাইক দুই তিন সেকেন্ডের জন্য। ওকে সমস্যা নেই, ডাচ বলতেছে যেখানে যা পাই সেটা সার্চ করতে, যাই পাচ্ছি মানে সব লুট করে নিতে আর কি। আগে আমি ওদেরকে দিয়ে শুরু করি, দেখি ওদের কাছে কী পাই। যাই পাবো তাই নিব, এটা হচ্ছে মেন কথা। ওকে কিরে, ওরা কারে মারতেছে? আবার গুলি করতেছে, আরও আসতেছে, আরও আসতেছে, পোলাপাইন আরও আসতেছে। আমার গান কোথায়? আমি ভাবছি শেষ, কিন্তু না, পুরো গ্যাং আসতেছে এখন। হেডশট, মানে অ্যাকশনটা তো দেখো দ্য ক্লাসিক। ওকে ওয়াইল এমিং ক্যাপস অফ টু অ্যাক্টিভ গ্রেড আই। ওকে নাইস ম্যান, আরও আছে, আরও আছে। আর কোথায়? ওটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে কিছু, যার কারণে আমাদের সমস্যাটা আর একটু বেশি হচ্ছে। আর এই গুলিটা আমার খুব কাছ থেকে লাগছে। ওকে ওর উপর থেকে আসতেছে। আর কই, আমি হচ্ছে ভিড়, আমি ভাই লুকে লুকে যুদ্ধ করি না, আমি ক্লোজ রেঞ্জে যুদ্ধ করি, ঠিক আছে? ওরে ভাই রে ভাই, একটা মানুষের মধ্যে যদি আমি চার পাঁচটা গুলি একসাথে লাগাওয়ার কী অবস্থা হয়? আর এই পিস্তল কই, আমার পিস্তল কই? খুব সম্মুখ যুদ্ধ হচ্ছে এখানে, পিছনেরটাও শেষ, একসাথে দুইটারে মারলাম। এটাকে বলে ডেড আই আর কি। এটার মাধ্যমে আপনি চাইলে যতগুলো বুলেট আছে ততগুলো আমি মারতে পারবেন। ওকে আর কই, আর কই, এখানে তো একটা থাকার কথা। এই ঝোপের কারণে আমি খুঁজে পাচ্ছি না,
সমস্যা নাই তোমাকে আমি মারারই পাইছি তো একবারে মাথা গায়েব করে দিছি ওর আরে ভাই রে ভাই ওর মুখের মধ্যে গুলি করছি আমি সমস্যা নাই অ্যাকশন আরো হবে লাস্ট ওয়ান ওই গাছের নিচে লুকাই গেছে ওকে আরো একটা আছে আরে কই যাইতেছস তো যাইতেছসটা কই যাইতেছসটা কই হ্যাঁ কই যাইতেছস একটারও রাখবো না সব ডেড যেটাই আসছে সবই ডেড কমপক্ষে পঞ্চাশটার মতো গ্যাং মেম্বার মারছি আমরা এদেরকে লুট করলে ভাই প্রচুর জিনিস পাওয়া যাবে প্রচুর আমি তো ঘর বাড়ি তো লুট করবই তার আগে আমি এদেরকে লুট করে নেই কারণ আমার টাকা পয়সারও দরকার রয়েছে ওকে গোল্ডের রিং পাচ্ছি প্লাটিনামের রিং পাচ্ছি আর কি ব্রেসলেট লকেট অনেক কিছু খাবার দাবার পাচ্ছি বুলেটও পাচ্ছি মানে যাই পাচ্ছি তাই নিতেছি আর কি এই হইতেছে অবস্থায় আর এতগুলো মেম্বার আমি কেমনে কী করবো আর 1899 সাল মানে 1800 শতকের দিকে কিন্তু এক সেন্টের দাম $10 থেকেও বেশি মানে এখনকার টাইমের আর কি আরও বেশি হতে পারে আমি জাস্ট একটা অনুমান করলাম আর কি সো এত লুট করার পরে আমার পকেটে মাত্র আসছে $5 আর এখন যদি এই যুগে লুট করতাম তাহলে এতক্ষণ আমার $1,000-2,000 চলে আসতো আর কি মানে পুরান দিনের ভ্যালু হিসাবে এগুলো দেওয়া হয়েছে আর কি ওকে আর মনে হচ্ছে না যে বেশি লুট করার প্রয়োজন আছে আমি আমার গ্যাং মেম্বারদের সাথে আগে দেখা করি বলো কী অবস্থা ওকে শিট এটা তো এখন মনে হচ্ছে আগুন লাগাতে হবে আর কি মানে এরকম অ্যাকশন সিন করে এরকম অ্যাকশন ফাইট করে আমি নিজে নার্ভাস হয়ে গেছি ওকে কি মানে এটা কি ফুটে দিব নাকি কি একটা অবস্থা আচ্ছা ডাইনামাইট নিতে হবে সমস্যা নেই নিলাম ডাইনামাইটগুলো দিয়ে আমরা ট্রেন রবারি করবো আর কি বিকজ ট্রেনের যে রাস্তাটা আছে সেটা আমাদেরকে ফুটে দিতে হবে এই নাও দিল তুমি নাও আমি নিলাম ওই কদেশে গন্ধটা একেবারে ভালো মানে তরতাজা পুরোটাই নিয়ে যাও ওকে আমরা একটা ম্যাপও পেয়েছি আর কি ইন্টারেস্টিং হ্যাঁ ওকে এটা হচ্ছে ট্রেন রবের মানে ওদের প্ল্যান আর কি ঠিক আছে ওকে আমাদের রবারি শেষ এখন আমাদেরকে আবার আমাদের ক্যাম্পে চলে যেতে হবে ওকে মানে ভাই অ্যাকশনটা কিন্তু সেই হয়েছে মানে কী একটা অবস্থা করছে একটু আগে এখানে কত মানুষ ছিল কত মানুষ মানে কথা বলতেছিল আর কি গ্যাং আর কি এতগুলো গ্যাং মেম্বার মারছি তারপর আবার পাল্টা অ্যাটাক খাইছি ওটাকেও মারলাম মানে অসাধারণ একটা ফাইট হয়েছে আর কি ওকে ডাসে বলতেছে আমাদের আরও 3 জন পুরুষ মেম্বার রয়েছে আর কি যেমন জন রয়েছে চার্লস রয়েছে তারা একটু সমস্যায় পড়ে রয়েছে আর কি আর জনের তো অবস্থা কেমন ছিল সেটা আপনারা জানেনই তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি তারা ঠিক হলে আবার আমরা সবাই একসাথে রব করতে যাবো আর কি ট্রেনটা ওকে সি আমরা সবাই কিন্তু বেঁচে রয়েছি আর আমরা সবাই কিন্তু অসাধারণ লেভেলে বীর পুরুষ মানে গান স্লিঞ্জার আর কি গোলাগুলিতে আমাদের সাথে পারাটা এতটা ইজি না ওকে We allowed ourselves to get a step behind in Blackwater. That won't happen again. ডাচ বলতেছে ব্ল্যাকওয়াটারে যেটা হয়েছে সেটা নেক্সট ইয়ার কখনোই হবে না সো আমি ডাচকে বিশ্বাস করলাম কারণ আজকে 20 বছর ধরে ডাচের সাথে আমি আছি সো অবশ্যই আমার ডাচের কথা শুনতে হবে মানে রাত হয়ে যাচ্ছে সে মানে দুপুরবেলা বের হয়েছিলাম আমরা ওকে আচ্ছা কমের এটা কি ক্যাম্প নাকি ওকে আমার তাকে ধরতে হবে মানে অদ্রিসকল গ্যাংয়ের একজন মেম্বার আর কি ওকে ওরে কিন্তু আমার জীবিত রাখতে হবে ওরে মারা যাবে না ওরে আমি দৌড়ে দিয়ে বেঁধে নিয়ে আসবো আর কি ওই তো যে দৌড় দিছে আর আমার অবস্থা কিন্তু ভাই খুবই খারাপ মানে যে পরিমাণে এখানে অন্ধকার দেখতে পাচ্ছি আমি ও যদি একটু দূরে যায় আমি কিন্তু শেষ ওকে হেই ওয়েট 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 ওকে চলো ধরলাম তোমাকে
ওই মানে আমার এনিমি টিমের একজন মেম্বার আর কি কি অবস্থা হ্যাঁ তুমি পালাচ্ছ কেন তুমি তো আমার সাথে যাচ্ছ এখন আমাদের ক্যাম্পে তুমি নোবডি মানে কি উঠো এর আগে তোমাকে লুট করবো নাকি আচ্ছা লুট করবো না তোমাকে যেহেতু আমি ক্যাম্পে নিয়ে যাচ্ছি সবাই ভাগাভাগি করে তোমাকে খাবো আর কি কিসের ডোন্ট ওরা এখন আমাদেরকে ক্যাম্পে নিতে হবে মানে ডাচের কাছে এর হচ্ছে মেইন কাহিনী তোমার নাম কি তুমি জানো না তোমার নাম তুমি কি পাগল কিরেন ওকে কিরেন হোয়াট কিরেন ড্রফি ওকে আমি তোমাকে মিথ্যা বলবো না এটা কিন্তু তোমার জন্য খুবই খারাপ একটা দিন তোমার কই নিয়ে যাইতেছি তোমার এমন জায়গায় নিয়ে যাইতেছি যেটাতে তুমি পছন্দ করবে না আর তোমার সাথে কী করবো সেটা নেওয়ার পরে দেখবে সো আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তোমার দমটা ঠিক রাখো ভালো রাখো হুদাই টেনশন করে কিন্তু তোমার মানে তুমি এখনই পটল তুলবে ঠিক আছে ওরে নিয়ে যাইতেছি ক্যাম্পে দেখি ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে ডাচ ওর সাথে কী করে এটা একটু চেক করতে হবে আর কি ওই আমার কইছে প্লিজ মিস্টার কিন্তু আমার তো হাতে কিছু নাই বস অর্ডার দিছে মানে আমার পালন করতে হবে বিষয়টা তোমাকে বুঝতে হবে ঠিক আছে চুপ থাকো চুপ থাকো অতিরিক্ত কথা বলো ওকে আর কত দূর রে ভাই মানে সাথে একজন থাকলে বিষয়টা একটু সুন্দর লাগে আর কি কথাবার্তা হয় ভালো লাগে এখন আমার ওরা একা করে দিছে আর ওটা আমি আসতে চাইতেছি হেলো কি আমার মানে বোকা বানানোর চেষ্টা করতেছে নাকি কিসে সরি বেটা চুপ থাক আর একটা কথা যদি কস ট্রাস্ট মি একটা লাথি মেরে ধরে আমি নিচে ফেলাই দিব ওকে চলে আসলাম আমাদের ক্যাম্পে উফ রাত হয়ে গেছে সবাই আমরা মোটামুটি এখন ক্যাম্পে রয়েছি ওকে ওরা গোড়া থেকে নামাতে হবে ভাই ডাচ চার্লেস মাইকা বিল কোথায় তোমরা নিয়ে আসলাম তো ওকে অবশ্যই আমি ছোট হাগুটাকে পেলাম দাঁড়া ওর দড়িটা কেটে দেই আচ্ছা ডাচ ম্যাপটা দেখি ওরা জিজ্ঞেস করবে আর কি কোথায় রবার এটা হবে ওকে আমি করে পিড়ে মানে কথা বাইর করবো ডাচ করতেছে না লাগবো না ওকে ডাচ করতেছে ওরে নিয়ে আগে বন্দি করো আমরা প্রথমত ওরে খাবার দিব না ওরে হাংরি রাখবো বাট ওর চেহারাটা দেখে আমার একটু মায়া লাগতেছে আর কি সি খুবই ইনোসেন্ট একটা ফেস ওকে ডাচ ওর ঠেট দিচ্ছে আর কি আমরা খুঁজে বাইর করবো তোর কি করা যায় ডাচ করতেছে অফ মানে বয়সের একজন আমার ক্যাম্প এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না তাও আবার জীবিত অবশ্যই বাট আমি দুঃখিত আমরা ওরে ধরতে পারলাম না আর কি ঠিক আছে তুমি ট্রেন নিয়ে চিন্তা ভাবনা করো আমি আসি ওকে এই হইতেছে অবস্থা আর কি আর খাবার কথা পিয়ার্সন কি এখনো খাবার দাবার বানায় নাই নাকি